আর আপনারা যদি কেউ মানে ফ্যাশন ডিজাইনিং এর উপর কোর্স করতে চান আর কি, তাহলে নির্দ্বিধায় স্যারের কাছে করতে পারেন। কারণ স্যার সবগুলা মানে থিওরি বলেন ইয়া বল প্র্যাকটিক্যাল বলেন সব সুন্দরভাবে বোঝায় আমাদেরকে। যে আপনার থ্রুতে আরো দুজন জয়েন করছিল, ওনারাও মানে খুব ভালো পজিটিভ ফিডব্যাক দিল আর কি। আমার একটা আমার কাছে ফ্রেন্ড, আমাদের ব্যাচমেট, সে অফলাইনে হচ্ছে 4 বছর মেয়াদি একটা কোর্স করছে, সেখান থেকে আমি ডিফারেন্স কিছুই পাইনি। তো সেই জায়গায় নিশ্চিন্তে এটা করা যায়, এখানে সময়ও বাঁচবে, তাছাড়া হচ্ছে একদম বিজনেসের সম্পূর্ণ গাইডলাইনটা থাকবে। আপনার কথাগুলো খুবই ভালো লাগে আমার কাছে, এবং আমি মনের মতো করে প্রশ্নগুলো করতে পারছি এবং বিশেষ করে সব উত্তরগুলো পাইছি, এটাই সবচেয়ে আমার এখনো, আমি এখনো প্রতিনিয়ত আপনার ক্লাসগুলো দেখি। ইভেন আপনার কাছে এখানে এত সুন্দর সাজানো পেলাম, মানে আলহামদুলিল্লাহ, আমি যে কি পরিমাণ উপকৃত হয়েছি মানে আমি বলে বুঝাতে পারবো না। যে আমাদের পক্ষে তো 4 মাসে ইউনিভার্সিটি 4-5 বছরের পড়াশোনা সব শেখা সম্ভব না, তাই না? তো সেটাও হ্যাঁ মাথায় হ্যাঁ রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের 4 মাসের কোর্সটা এইভাবেই করা, যাতে 4-5 বছর পর ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পরেও যাতে ছেলে পেদরা যে মানে আরও কিছু যদি তাদের শেখার বাকি থাকে সেটা এসে আমাদের 4 মাসের যাতে কোর্সটা করতে পারে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি সাইবিকুনার সুইটি, আমি সম্ভবত এখানে এতক্ষণ পর্যন্ত যাদের পরিচয় শুনলাম সবার থেকে, মানে স্যারকে আগে থেকে চিনি, স্যারের পুরাতন স্টুডেন্ট। আমি হচ্ছে স্যারকে প্রায় 4 বছর তো হবেই ওনার সাথে আমি আছি, ওনার ক্লাসগুলো দেখছি, ক্লাস না বলতে ভিডিওগুলো দেখে ওনার থেকে হচ্ছে আমরা আমাদের একটা ফ্যাশন ডিজাইনিং কোর্স করেছি স্যারের থেকে, তারপর হচ্ছে এই যে এই পর্যন্ত আছি। স্যারের থেকে শেখার আসলে আমি মনে করি শেষ নেই, উনি এত ভালো গাইডলাইন দেন। তো সেই জায়গা থেকে আবারও চলে আসলাম এখানে কালার থিওরি ক্লাসটা করতে বা ওয়ার্কশপে। আর আমি সাবিকুন্নাহার সুইটি, আমি বিবিএ ফোর্থ ইয়ার সেমিস্টারে আছি এবং নিজে ডিজাইনিং করছি, ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট এবং ওয়েস্টার্ন, সেগুলো কিঞ্চিত ডিজাইন করে অফলাইনে দিচ্ছি এখনো পর্যন্ত। যে অনলাইন অফলাইন দুইটা দেখার মতন ক্যাপাবিলিটি আমার হয়নি, যেহেতু আমি পাশাপাশি একটি জবও করছি। তো সেই জায়গা থেকে আগাচ্ছি নিজের একটি ফ্যাশন ব্র্যান্ডের দিকে এবং স্যারের গাইডলাইনটা নিয়েই আশা করছি আমি দূরে পর্যন্ত যেতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কক্সবাজার থেকে বলছি, আর আমি স্যারের স্টুডেন্ট আর কি। ফ্যাশন ডিজাইনিং কোর্সটা আমি স্যারের কাছে করছিলাম, তারপরে এখন এখনো আছি। আমি ওই অনলাইনে বিজনেস করি, তো তো ওখানে তো মনে করেন এই কালার থিওরিটা খুব দরকার, কালারের সেন্সটা আমার খুব কম স্যার জানে, তো সেজন্য এই সুযোগটা আর হাতছাড়া করি নাই আর কি। আর সবাই আমার জন্য দোয়া করুন, আমার নতুন বাবু হলো 1.5 মাস, একটু দোয়া করবেন যেন ও সুস্থ থাকে আর কি, তাহলে আমি আবার ওই বিজনেসটা চালু করতে পারবো, এখন আপাতত অফ আছে। আর আপনারা যদি কেউ মানে ফ্যাশন ডিজাইনিং এর উপর কোর্স করতে চান আর কি, তাহলে নির্দ্বিধায় স্যারের কাছে করতে পারেন। কারণ স্যার সবগুলা মানে থিওরি বলেন ইয়া বল প্র্যাকটিক্যাল বলেন সব সুন্দরভাবে বোঝায় আমাদেরকে। যে আপনার থ্রুতে আরো দুজন জয়েন করছিল, ওনারাও মানে খুব ভালো পজিটিভ ফিডব্যাক দিল আর কি। তো এটা আপনাদের জন্য লাভবান হবে, আপনারা অন্য বাইরে করে দেখতে পারেন। আমি বাইরেও একটা করছিলাম কিন্তু ওটাতে যা শিখি নাই, মানে অফলাইনে শিখছি, অফলাইনে যা শিখি নাই অনলাইনে স্যার আমাদেরকে অনেক বেশি শিখেছে। তো আপনারা ট্রাই করতে পারেন, মানে টাকাটা নষ্ট হবে না ওটা গ্যারান্টি দিতে পারি আর কি। জি, আমি হচ্ছে স্যার মাপুর সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রায় 1 বছর ঘুরছিলাম যে ফ্যাশন ডিজাইনিং এর একটা কোর্স করব, তো সঠিক গাইডলাইন বা কোথায় করব, সময়ের ব্যাপার আবার কষ্টের একটা ব্যাপার থাকে, তো সেই সব জায়গা থেকে স্যার ভিডিওগুলো দেখে এখানে করেছি এবং আমি কম্পেয়ার করেছি। আমার একটা আমার কাছে ফ্রেন্ড, আমাদের ব্যাচমেট, সে অফলাইনে হচ্ছে 4 বছর মেয়াদি একটা কোর্স করছে, সেখান থেকে আমি ডিফারেন্স কিছুই পাইনি। তো সেই জায়গায় নিশ্চিন্তে এটা করা যায়, এখানে সময়ও বাঁচবে, তাছাড়া হচ্ছে একদম বিজনেসের সম্পূর্ণ গাইডলাইনটা থাকবে ওখানে। হচ্ছে আমার মনে হয় পার্সোনালি ওর থেকে আমি যেটুকু আমরা দুজনে আদান প্রদান করে বুঝেছি যে সে বিজনেস গাইডলাইনটা ওরা পায় না। হ্যাঁ ঠিক আছে, আঁকাআঁকি বা ওদের বিভিন্ন সাবমিশন হয়, বাট এটা হয় না। কিন্তু আমার মনে হয় যে এটাই প্রয়োজন, যে শেষমেশ একটা গাইডলাইন তো প্রয়োজন, আমি পড়াশোনা করে করবোটা কি, আমি যাব কোথায়। তো এখানে যারা চিন্তা করে যে এটা করতে পারবে, মানে ফ্যাশন ডিজাইনিং আগ্রহ আছে, তারা নিশ্চিন্তে এটা করতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম, আমি সিফাত ই কানিস, আমি মিরপুর শাওরাপাড়া থেকে বলছি।
আমি ভাইয়ার পুরান স্টুডেন্ট। উনি আমাকে একটা কথা বলেছিল যে যারা নতুন একদম শূন্য থেকে শুরু করেন সেটাই আমি করতেছি। আর যদি ফ্যাশন ডিজাইন বলতে চাই, যে আমার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনের উপরে পড়াশোনা করার, কিন্তু আমাদের জেনারেশনের বাবা মা মনে করতো ফ্যাশন ডিজাইন হয়েছে শিক্ষিত দর্জি, এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মানে মূল্যায়ন নাই। আমার বাবা মা জোর করে প্রোগ্রামিং এ ঢুকাই দিছে, NIIT, ওই ধানমন্ডি NIIT, 2 বছরের ডিপ্লোমা প্রোগ্রামিং। কিন্তু আমার দেখা গেল কি যে তারা একটা ব্যাগ দিছে, ব্যাগের মধ্যে আমি হাতের কাজ করে ওটা ডেকোরেশন করি। আমার সম্পূর্ণ মানে মনোযোগ ছিল যে মানে ফ্যাশন ডিজাইন এর ড্রেস মেকিং। তারপরে আমার ফেসবুকে ভাইয়ার সাথে পরিচয়, উনার যে ফ্রি ট্রেনিং গুলি থাকে আমি পারতপক্ষে মিস দেই না। আমি অন্যান্য কাজ আমি মানে ড্রপ দেই, কিন্তু ভাইয়ার মানে ফ্রি ক্লাস আমি মিস দেই না। তারপর আজকে যে ভাইয়াই যে বলেছিল নতুন করে শুরু করে ফেলছি, এরপরে ভাইয়ার যে মানে ভিডিও গুলি আমি ফলো করি, এখন ফ্যাশন ডিজাইন এটাই আমার এখন প্রফেশনাল খুব ইচ্ছা আছে, এখনো আমি হাল ছাড়ি নাই। আসসালামু আলাইকুম স্যার, আমি বাহরাইনে থাকি, আমি আর কি টেলার্স এর কাজ করি, আর আপনার তৃতীয় ব্যাচ আমি। হ্যাঁ, তৃতীয় ব্যাচ। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক অজানা ছিল, তো আপনার মাধ্যমে অনেক কিছু শিখছি যা বলার বাইরে। যাই হোক, আল্লাহর রহমতে, কিন্তু কালার নিয়ে শিখছি যা, তারপরেও চিন্তা করলাম যে ওয়ার্কশপ জয়েন করি, এখানে জয়েন থাকলে হয়তো বা যদি বাকি থাকে আর কি অনেক কিছু, অনেক সময় হয়তোবা যদি আরো আর কি আর কি আপনার কথা শুনলেও ভালো লাগে, ওই সাথে সাথে যদি কিছু জানাও থাকে তো জিনিসটা মনের মধ্যে গাইতা থাকে জানো, এরকম একটা চিন্তা করিয়া যে চিন্তা করলাম যে ওয়ার্কশপে একটু জয়েন করি। তারপর আপনার কথা শুনলে, বিশেষ করে লিখি আপনার কথাগুলো সবসময়, আপনি আমি যেহেতু অনেকদিন ক্লাস করছি আপনার কথাগুলো খুবই ভালো লাগে আমার কাছে, এবং আমি মনের মতো করিয়া প্রশ্নগুলো করতে পারছি এবং বিশেষ করে সব উত্তরগুলো পাইছি, এটাই সবচেয়ে আমার। এখনো আমি এখনো প্রতিনিয়ত আপনার ক্লাস গুলা দেখি, হয়তো বা প্রত্যেক দিন না দেখা হইলো একদিন পর পর আপনার ক্লাস গুলো দেখি, বিশেষ করে অনেক উপকার হয় অনলাইনে, যেহেতু আমি দেশের বাইরে থাকি ওই এই কারণে অনেকটাই উপকার হয়। স্যার আপনার কি কোনো এরকম মানে রেডি করা আছে, যেমন এখানে আমি কালারের এই বিষয়গুলা মানে কোন কালার দিয়ে কি উপস্থাপন হয়, আসলে অর্থগুলা কি, এগুলো অনেক উপস্থাপন পাইনি আপনার কাছে, এখানে এত সুন্দর সাজানো পেলাম মানে আলহামদুলিল্লাহ, আমি যে কি পরিমাণ উপকৃত হয়েছি মানে আমি বলে বুঝাতে পারবো না। তো এরকম আসলে আমি যেগুলো শিখতে চাচ্ছি, হয়তো বা আমার চেয়ে আপনি আরো ভালো বুঝতে পারছেন যে আমি আসলে কি কি চাচ্ছি শিখতে, তো এইটা কি স্যার আপনার কাছে কি শেখা যাবে বা এরকম? আমাদের তো আমাদের তো নিজে অনলাইন একটা কোর্স কন্টিনিউয়াসলি চলে, আমাদের তো কন্টিনিউয়াসলি অনলাইন কোর্স আছে 4 মাস মেয়াদী, আগে 3 মাস ছিল, এখন এটা 4 মাস মেয়াদী হয়েছে, ঠিক আছে, অনলাইনে আমরা কন্টিনিউয়াসলি কোর্স করাই। স্যার আমি একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, আবার অনলাইনে আমি একটা কোর্স করছিলাম, ঠিক আছে, কম টাকা দিয়ে করছিলাম, কিন্তু মানে ওখানে ওভাবে করে শেখানো হয়নি, অনেক জিনিস ওরা বাদ দিছে, কিন্তু স্যার দেখলাম কি মানে ফ্যাশন ডিজাইনিং এর একদম মানে সিলেবাস যেটা আছে না, ধরে ধরে সবকিছু প্রত্যেকটা বিষয় আমাদেরকে থিওরিটিক্যাল শিখেছে, আবার ওই ইয়াটাও শিখেছে, ব্যবহারিকটাও শিখেছে, মানে কিভাবে কাপড়টা কিভাবে কাটতে হবে কি, ওইগুলো কিন্তু আমাদেরকে ওই দর্জির ভাষায় শেখায় নাই, আমাদেরকে একদম মানে ওই যে ফ্যাশন ডিজাইনিং এর যে বইগুলো ইউজ করে, যারা ফ্যাশন ডিজাইনিং এর বইয়ের মাধ্যমে যেগুলো পড়াশোনা করে ঠিক ওই রকম করে আমাদেরকে শিখেছে, তো আপনি চাইলে ওটা করতে পারেন, ওটা উপকার পাবেন। আমি অলরেডি ওই ইয়া করছি, ওই কি বলে আমি বিভিন্ন ধরনের জিনিস বানাই সেলও করতেছি, কিন্তু ওই বাবুর জন্য টুকটাক করতে হচ্ছে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনি কি কাটা তারপর প্যাটার্ন এগুলো শিখান? একদম সবকিছু একদম মানে একদম জিরো থেকে, জিরো থেকে চিন্তা মুক্ত হলাম, মানে আমি আসলে কারণ অনেক রিসোর্স আছে, মানে যেমন এই যে আপনি বললেন যে মানে সবগুলো এক জায়গায় পাওয়া যায় না, মানে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস শিখাচ্ছে, বা আমার সবচেয়ে বেশি যেটা বাংলাদেশি কারিকুলামে আমার মনে হয় যে মানে খুব অল্প কিছু বা অনেক আগের আমলের ওই জিনিসগুলাই প্রতিনিয়ত কোর্স শিডিউল হচ্ছে, মানে নতুন যে কিছু করা, যেমন আপনি এখন এত সঙ্গে
আপনি কিন্তু আমাদের চাহিদাটা বুঝলেন যে আমরা আসলে কি কি চাচ্ছি। আমাদের প্রতিনিয়ত চাহিদাটা চেঞ্জ হয়, সেরকম ওনারা আসলে চেঞ্জ করে না, ভার্সিটি হোক বা এই জিনিস আমি যতটুকু জানছি। এই জন্য আমার খুবই সুবিধা হলো, ইনশাল্লাহ দেখা হবে কোর্সে। হ্যাঁ, আবার যেটা হচ্ছে যে আসলে মানে ওই চার মাসে সর্বোচ্চ যতটুকু শেখা সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করি। এখন এখানে দুইভাবে বলা যায়, ঠিক আছে, একটা হইতেছে যে গিয়ে যে আমাদের পক্ষে তো চার মাসে ইউনিভার্সিটি চার পাঁচ বছরের পড়াশোনা সব শেখা সম্ভব না, তাই না? তো সেটাও মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের চার মাসের কোর্সটা এইভাবেই করা যাতে চার পাঁচ বছর পর ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পরেও যাতে ছেলে পেলেরা যে মানে আরও কিছু যদি তাদের শেখার বাকি থাকে সেটা এসে আমাদের চার মাসের যাতে কোর্সটা করতে পারে, এটা এমনভাবেই করানোর চেষ্টা যাতে ওই চার বছর অনার্স দুই বছরের মাস্টার্স করে এসেও যাতে সে মানে ওই স্টুডেন্টদের কথা ওই স্টুডেন্টের জন্য ওইখানে শেখার কিছু যাতে থাকে। প্রয়োজন ব্যাপারটা এমন, আমরা অনেক কিছু এখনো জানি না, মানে হচ্ছে যারা এখনো কোর্স করেনি যে আমাদের এটা শিখতে হবে, ব্যাপারটা এটাই আসলে। আমাদের সবগুলো টাস্ক দেওয়া আছে যেন আমরা নিজে নিজে শিখতে পারি, স্যার ধরিয়ে দিয়েছে ফ্যাশন ডিজাইনিং এর এ টু জেড কি শিখতে হবে সেটা ধরিয়ে দিয়েছে, আপনি কিভাবে শিখবেন। এখন চাইলেও নিজে নিজে শিখতে পারবেন না আপনি বা আমরা, তখন পারতাম না, এখন একটু আইডিয়া আছে, স্যারের ধরিয়ে দিয়েছে কিভাবে আমরা শিখবো, ওই পথটা পাওয়া গিয়েছে, ইজিলি শিখা যায়। এবং স্যার তো থাকেই সবসময় আমাদের সাথে, ওনার সাথে যে কোনো প্রয়োজনে আমরা যোগাযোগ করতে পারি। হ্যাঁ, আমি কথাটা বলতে যাচ্ছিলাম আসলে যে মনে করেন অন্য যেগুলো কোর্স করছে আর কি, ওই যতদিন কোর্স করছে সে ততদিনে, এরপর আর কোনো খবর নাই। কিন্তু স্যারকে আমি এখনো জ্বালাই, কোনো একটা সমস্যা হয়েছে স্যারকে মানে রাতের দুইটা তিনটায় আমি নক করে ফেলি, কি মনে করে স্যার আমি যাই না, তারপরে নক করে রাখি যখন স্যার ফ্রি হবে যেন উত্তর দিতে পারে। তো স্যার আমি ভাইয়া কোনো ক্লাসই মিস করি না, তখন যে ফ্রি ক্লাসটা দেয় আমি মিস করি না, যেমনি হোক মানে সময় আমি বের করি। এখন তো যারা এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা বলছি যে কোর্সটা করেন, এটা কিন্তু স্যারের সাথে আমাদের পার্সোনালি এই ব্যাপার নিয়ে কোনো কথা হয় নাই, তো আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন কি হয়তো স্টুডেন্ট কোনো এট লিস্ট না না হয়তো স্টুডেন্টের জন্য মনে হয় কোনো কিছু বলার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা না, আমরা যেটা করাচ্ছি এইটার উপর থেকেই মানে আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে বেটার, মানে আমি তো বললাম মানে আমি খুঁজছি কিন্তু আমি পাইনি এরকম কিছু। তো সেজন্যই মানে মনে করেন আমরা আমি আমার অভ্যাসটা জানেন যে আমি একটা জিনিসের উপকার পাইছি, ওটা আমি সবাইকে ফলো করে বলবো। হ্যাঁ, আমি একটা ওই আপুদের মতো করে বলতে চাই, কারণ তারা দুজন আপু বললো যে অনেকটাই যে তাদেরকে তারা খুঁজে পাইতো না আসলে যে কিভাবে কি করবে বা এখনো পাইতেছে না বা চিন্তা করতেছে, তাদের মতো করে আমারও খুব টেনশন হইতো কালারটা কিভাবে আসে, এইটা কিভাবে আসে, এই ড্রেস গুলা কিভাবে তৈরি হয়। যেমন একটা ভাইয়া বলল যে আমি ওয়েস্টার্ন ড্রেস গুলো তৈরি করতে চাই, কিন্তু আসলে কিভাবে তৈরি করবো কোথা থেকে নিয়ে আসবে, কিন্তু আপনার এই কোর্সটার মধ্য দিয়ে আমি কিছুটা আর কি আর কি বাকিটা তো আমার করতে হবে, কারণ এখানে তো প্রতিনিয়তই এলিগিয়া ফ্যাশনের ইগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমার দিক নির্দেশনা যেভাবে দিছেন এখন আর প্রশ্ন থাকে না, আমার কখনোই কোনো প্রশ্ন থাকে না, আপনার প্রতি এতটুকুই কৃতজ্ঞ যে আমি দেশের বাহিরে যেহেতু, কিন্তু আমার পক্ষে সম্ভব না বাংলাদেশে যাইয়া তারপর কোর্স কইরা ই কইরা, আপনার সাথে তো আমি অনেক আগেও তারপর ডিটেইলস আলাপ করছি, কিন্তু আমার আপনার কোর্সের মধ্যে দিয়ে সব সময় ক্লাসের মধ্যে এরকম ভাবতাম যে এই প্রশ্নটা করব, যে যখন দেখি ক্লাসটা করি এরপর আর প্রশ্ন থাকে না। কিন্তু এখন বর্তমানে এখনো বর্তমানে এই যে ড্রেস নিয়ে বা এখন বর্তমানে ইনস্টাটা আমি কাজ করতেছি এগুলা নিয়ে, ওয়েস্টার্ন বলেন যাই বলেন না কেন, এখন কাস্টমারদেরকেও কিছুটা দিতে পারতেছি, দিক নির্দেশনাও দিতে পারতেছি যে আপনি চাইলে এখানে যায় এইগুলো দেখতে পারেন, কিন্তু এটা আপনার মাধ্যমেই আমি কোন একটা সময় আপনার সাথে। হ্যাঁ, আপনি তো বাইরের দেশে থাকেন, বাইরের সব ওয়েস্টার্ন কান্ট্রি ফলো করেন, আমরা তো দেশে থাকি বেশিরভাগ ওয়েস্টার্ন ডিজাইন গুলো আমরা ফলো করি না, আমি তো লোকালি বাংলাদেশে যে মানুষ ডিজাইন গুলো পরে সচরাচর সেইগুলো নিয়ে কাজ করি, এজন্য আমি বাহিরের কিছু সেন্স নাই। এজন্য আপনি তো আসলে অনেক বাহিরের থাকেন, আপনি তো অনেক বাহিরের কালচার নিয়ে অনেক বেশি জানেন, সেই জন্য এই বিষয়টা আপনার কাছ থেকে বলবো তো একটু আমি কিছু পাবো পরামর্শ পাবো। না না, এটা স্যারের কোর্সের মাধ্যমে আমি বেশিরভাগই পাইছি, এখানে আমার কিছু ছিল না, কারণ এখানে আমার কিছু ছিল না এরকম
আমি বলতে চাচ্ছি যে আমি তো এখানে কাজ করি শুধু, কিন্তু এখানে হচ্ছে গিয়ে কোথা থেকে খুঁজে বের করব, এটাও কিন্তু স্যারের মাধ্যমে, কোর্সের মাধ্যমে, হয়তো বা অনেক প্রশ্নের মাধ্যমে, বা স্যারের যে দিক নির্দেশনা দিয়েছে ওভাবেই খুঁজে বের করতে পারছি। কিন্তু ওই সময় আপনার মতো করেই আমার প্রচুর প্রশ্ন ছিল। আমি কোন একটা সময় বিভিন্ন, যেমন ইন্ডিয়ান অনেক ডিজাইনারের কিভাবে তারা তৈরি করে এত টাকা দাম, তারপর বিভিন্ন ধরেন বড় বড় প্রধানমন্ত্রীরা কি এই বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের কাজ করে, হচ্ছে গিয়া ভারতের ইন্ডিয়ান যে মানিশ মালোত্রা, সব্যসাচী, তাদের ডিজাইনার, তাদেরকে ফলো করতাম। কিন্তু আমি চিন্তা করতাম যে এই ডিজাইনটা কোথা থেকে আসে, কিন্তু স্যারের দিক নির্দেশনা অনুসারে আমার এই ধরনের প্রশ্ন এখন আর কখনোই আসে না। আমি কোর্স করাই, হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরে বা কোর্সের মধ্য দিয়েই যেই টপিকটা আসতো মোটামুটি আমার মেকআপ হয়ে গেছে। ইনশাল্লাহ স্যার অনেক অনেক আপনারে ধন্যবাদ, আপনার দীর্ঘ আয়ু কামনা করতেছি। আমি সবসময় আপনারে মিস করি, সবসময় আমি ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস আমি প্রতিনিয়ত দেখি এখনো। আপনারে মনে হয় যে স্যার এখনো হয়তো বা আমার সাথে সরাসরি কথা বলতেছে, এরকম মনে হয় আমার কাছে সবসময়। ধন্যবাদ দিয়ে আমি আপনাকে আর কি ওইভাবে ই করতে চাই, কিন্তু আমার কথা লিখে এই কারণে যে আমি অনেক উপকৃত হয়েছি, যা বলার বাহিরে যে আমার মনের মধ্যে যে একটা কাজ করতো সবসময় যে আসলে একজন ডিজাইনার জানে কি আর কিভাবে করে তারা, কিন্তু এই জিনিসটা আমার এখন আর আসে না। এখন আমি নিজে নিজে প্রতিনিয়ত ডেভেলপ করতে পারতেছি এবং আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন এসে পড়ছে আপনার কোর্সটা করার পরে। আমি এখানে কাজ করি সুইং প্লাস কাটিং, কিন্তু তখন মনে হইতো না যে আমি শুধু, প্রথমে মনে করতাম যে আমি একজন টেইলার, কিন্তু এখন আমার নিজেরে নিজে মনে হয় যে আমি নিত্য নতুন কিছু ক্রিয়েশন করতে পারবো। এজন্য আমি যদি ব্লগ করতে যাই তাও পারবো, বাটিক করতে যাব তাও করতে পারবো, যদি আমি মেয়েদের মতো হাতের কাজও করতে যাই তাও আমি পারবো। কারণ আপনার এই কোর্সের মধ্য দিয়ে মোটামুটি যে একটা 20-25টা একটা আইটেম ছিল, মোটামুটি আমার এইটা মেকআপ হয়ে গেছে আর কি। আমি যেই দিক যাইতে চাই এখন যাওয়াটা হচ্ছে গিয়ে আমার, এখন বর্তমানে তো আমি টেইলারিং কাজটা করতেছি, কিন্তু তারপর আমি যে নিত্য নতুন কিছু তৈরি করতে পারতেছি এটা আপনার কারণেই পারতেছি, বা চিন্তা ভাবনার যে পরিবর্তন, বিশাল পরিবর্তন। আমি এখন আর কি অনেক অ্যাডভান্স, যারা হয়তো বা আমার সাথে আপনার ওই গিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথেও কথা হয়, কিন্তু আমি দেখি তাদের মধ্যে অনেক ল্যাকিংস আছে। আমি যতটুকু জানি মনে হয় যে তারা মনে হয় কম জানে একটুখানি। অনেক প্রশ্ন করি, আমি জানতে চাই, কিন্তু তাদের মধ্যে দেখি যে না ভাই এটা তো দরকার নাই, না ভাই এটা তো দরকার নাই, তারা একটা ইসের ভিতরে আছে। আর আমি মনে করি যে স্যার যেভাবে বলছে যে ঠিক আছে এটা নিয়ে একটু অ্যানালাইজ করি, এখন অনলাইন থেকেও আমি অনেক কিছু শিখতে পারতেছি। কারণ ওই প্রথম দিকে আমি কিন্তু বুঝতামই না যে কিভাবে খুঁজবো, কিন্তু এখন আপনার কারণে যাই হোক এখন হইলে গিয়া অনেক কিছু শিখতে পারছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, শেখার মধ্যে আছে, আপনাদের আপনাদের সবাইকে ধন্যবাদ। যেমন এখানে একটা জিনিস যেটা, যে এই যে সবুজ রুম্পাপা বা হচ্ছে সুইটি কানিজাপ, ওনারা কিন্তু আগে থেকেই কাজ করে, এমন না যে ওনারা একদম মানে মানে আগে থেকে ওনারা কাজ করতো এবং আমি তাদেরকে কিছুটা গাইড করছি এবং ওনারা আরও নিজেদের মতো করে শিখে নিতে পারতেছে। এখানে এমন না যে একদম মানে আমি শুধু মানে কোর্স করেই আমার সব কিছু ড্রামাটিক্যাল চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা তাও না, কিন্তু আবার এমন না যে আমি এখান থেকে কিছু শিখবো না, সব কিছুই থাকবে আমার চেষ্টা এবং আমার হচ্ছে গিয়ে যদি আমার আগে। তবে স্যার আমার একটা ভয় ছিল, হ্যাঁ হ্যাঁ, একটা একটা বিষয় ভয় ছিল যে হয়তো বা স্যারের ওখানে কোর্সটা করবো তাহলে গিয়ে মনে হয় অনেক ইউনিভার্সিটিতে যেরকম ইংলিশে বলে বা হয়তো বা স্যারের ভাষা মনে হয় বুঝবো না বা অনেক, কিন্তু আপনার একদম খুব সহজে আর কি নিতে পারি, সবকিছুই নিতে পারি। এটা যদি লেখাপড়া নাও জানে তাও মনে হয় নিতে পারবে, সমস্যা হইবে না। অনেক সময় যে হয়তো বা ক্লাস 9-10 পর্যন্ত পড়ছে তারাও মনে হয় নিতে পারবে। আমি ভাবছি যে হয়তো বা যখন ইন্টার করবে, যখন অনেক কিছু জানবে, অনেক কিছু বুঝবে, তারপর মনে হয় নিতে পারবে, কিন্তু না, আমি মনে করি যে যে কোনো মানুষই নিতে পারে। আপনার বোঝানোর যে ক্ষমতা ওইটা অনেক ভালো স্যার, আর কি খুব সহজেই বুঝতে পারি। ধন্যবাদ।